ঐতিহাসিক সুপ্রাচীন রাজা বাদশাহ দেশ আগ্রা। উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরের এই শহরে একটা সময় রাজ শাসন চালিয়েছেন লোধি, সুরি, ভারতপুর, মারাঠা ও ব্রিটিশরাও। তবে সবথেকে বেশি সময় এখানে ছিলেন মুঘল শাসকেরা। সবথেকে বেশি এই শহরে প্রভাব আর ছাপ রেখেছিলেন মুঘলরা। সবথেকে সুন্দর স্থাপত্য আর শিল্পকলারও সৃষ্টি করেছিলেন এই মুঘলরাই, যার মধ্যে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল। ছোটবেলায় শোনা সেই সুন্দর গল্পগুলিকে এখানে বাস্তবে অনুভব করা যায়। রাজা, রানী, বাদশাহ, মন্ত্রী, সেনাপতি এই সব এখানে জীবন্ত। চোখের সামনে দেখা যায় বিশাল কেল্লা, নহবতখানা, রংমহল, শীশমহল, হাওয়া মহল ও আরও কত কি। একদিনেই আমি আগ্রার বিভিন্ন জায়গাগুলিতে ভ্রমণ করছি। আগ্রা ফোর্ট, তাজমহল আর ইতমাদউদ্দৌলার সমাধি দেখার পর পা বাড়ালাম ফতেপুর আসিকরি দেখার জন্য। সম্রাট আকবরের তৈরি এই বিশাল কেল্লার সাথে জড়িয়ে আছে এক অবাক করা ইতিহাস। জড়িয়ে আছে পীর বাবা সেলিম চিস্তির নাম, জড়িয়ে আছে রাজপুত রানী যোধাবাইয়ের নাম, জড়িয়ে আছে সম্রাট জাহাঙ্গীরের জন্মগ্রহণের মতো নানান ইতিহাস। কিন্তু এই বিশাল কেল্লাতে মাত্র ১৬ বছর কাটিয়েছিলেন সম্রাট। আজকে আপনাদেরকে জানাবো সেই ইতিহাস, আর ঘুরিয়ে দেখাবো সিকরি ও ফতেপুর, জানাবো এই ভ্রমণ ও ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি। সঙ্গে থাকুন। শিয়ালদহ থেকে আজমির সুপারফাস্ট ধরে আমি চলে আসি আগ্রা ফোর্ট স্টেশনে। পরের দিন সকালে হাঁটা পথের দূরত্বে চলে আসি আগ্রা ফোর্ট দেখতে। তারপর ১০ টাকা দিয়ে একটি টোটো নিয়ে চলে আসি তাজমহলে। এরপর তাজমহলের কাছ থেকে ১২০০ টাকা দিয়ে রিজার্ভ করি একটি টোটো, যেটাতে করে আমি ইতিমাদউদ্দৌলা আর ফতেপুর সিকরি দেখে নিতে পারব। ইতিমাদউদ্দৌলার সমাধি দেখার পর এখন যাচ্ছি ফতেপুর সিকরির উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মতো সময় লাগবে। মূল ফটক পার করার পরে পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে যাবে, এরপরে গাড়ি কিন্তু আর যাবে না। আর কেল্লার একদম সামনে যাওয়ার জন্য আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাস আছে, যার ভাড়া আসা ও যাওয়া নিয়ে একজনের মাত্র ৩০ টাকা। তবে অটোরও ব্যবস্থা আছে, কিন্তু সেগুলো কেল্লার খানিকটা আগেই নামিয়ে দেবে। কেল্লা দেখার জন্য যাওয়ার শেষ বাস বিকেল ৫টা আর ফেরত আসার জন্য শেষ বাস ৩:৩০। বেলা বেশ ভালোই হয়েছে, আর পরন্ত বেলায় কেল্লা দেখতে অপূর্ব লাগছে। ৫০ টাকা দিয়ে টিকিট করে প্রবেশ করলাম ভিতরে। প্রবেশপথের সামনেই রানী যোধাবাইয়ের মহল, আর বিপরীত দিকে তার রান্নাঘর। যেহেতু তিনি হিন্দু ছিলেন, নিরামিষ খাওয়া দাওয়া করতেন, সেই কারণে তার জন্য আলাদা করে রান্নাঘর তৈরি করে দেয়া হয়েছিল। প্রথমেই মহলে প্রবেশ না করে আগে দেখে নেব ঘোড়ার আস্তাবলটি। এই মহলের বাম দিক থেকেই একটি রাস্তা চলে গেছে আস্তাবলের দিকে। এই যে জায়গাটা, এই জায়গাটা নির্মাণের পিছনে কিন্তু একটা দারুণ ঘটনা আছে। সেটা হচ্ছে সম্রাট আকবরের অনেকগুলো রানী ছিল, প্রত্যেকেরই সন্তান ছিল, কিন্তু কোনো সন্তান বাঁচছিল না। সেই কারণে সম্রাট আকবর বহু চেষ্টার পর এই এখানে যে ফতেপুরে যে পীর বাবা আছে সেলিম চিস্তি, তার আশীর্বাদ পাওয়ার জন্য তিনি এখানে আসেন। আর তার আশীর্বাদে তার একটা সন্তান হয়, হিন্দু রানী যোধাবাইয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম দেয়া হয় সেলিম। বড় হয়ে সেই সেলিমেরই নাম হয় সম্রাট জাহাঙ্গীর। তো সেই কারণেই তিনি এখানে এই পুরো রাজধানীটার নির্মাণ করেছিলেন। ১৫৭০ সালে কাজ শুরু হয়, আর ১৫৮২ সালে কাজ শেষ হয়ে যায়। মোট ১২ বছর সময় লাগে। আর এই যে ১২ বছর ধরে এই যে নির্মাণ করা, এই যে এত বড় রাজধানী, এখানে কিন্তু তিনি বেশি দিন থাকেননি। মাত্র ১৬ বছর তিনি এখানে ছিলেন, তারপরে রাজধানী স্থানান্তরিত করে নেন লাহোরে। এর একটা কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে জলের অভাব। সম্রাট আকবরের যে বিশাল সেনাবাহিনী ছিল, তাদের জন্য তো অনেক জলের দরকার ছিল। সেই জল কিন্তু এখানে ছিল না, অভাব ছিল। সেই কারণে মাত্র ১৬ বছর এখানে থাকেন, আর তারপর রাজধানী স্থানান্তরিত করেন লাহোরে। যাক, আমি খুব চিন্তায় ছিলাম যে আমি ফতেপুরে আসতে পারবো কি না। এসে গেছি, ১ ঘন্টার মতন আমার সময় লেগেছে। আমার যে অটোওয়ালাটা, মানে যিনি ড্রাইভার দাদা আছেন, খুব ভালো চালিয়েছেন, খুব জোরে চালিয়েছেন। আমার মোটামুটি ১ ঘন্টার কম সময়ে উনি আমাকে পৌঁছে দিয়েছে। তারপরে আসার সঙ্গে সঙ্গেই সামনের দিকে আগ্রা ট্যুরিজমের বাস আছে, তারা রেডিই ছিল, মানে আমি গেলাম, আর সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে গেলাম, চলে এলাম। আচ্ছা, এই ফতেপুর আর সিকরি,
এই দুটো জায়গা কিন্তু আলাদা, মানে ফতেপুর থেকে সিকরি দেখাই যায় পাশাপাশি। এই এখন আমি আছি সিকরিতে, এই জায়গাটা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন তার বিভিন্ন রানীদের আর নিজের থাকার জন্য। এখানে বিভিন্ন মহল আছে, রানী যোধাবাইয়ের মহল আছে, সেলিমা সুলতান বেগমের মহল আছে, রুকাইয়া বেগমের মহল আছে, আর হচ্ছে সঙ্গীত সম্রাট তানসেন যেখানে সঙ্গীত চর্চা করতেন সেই জায়গাটা এখানে আছে। অন্যদিকে ফতেপুর একটা ধর্মীয় স্থান, ওখানে পীর বাবা সেলিম চিস্তির দরগা আছে, আর হচ্ছে গিয়ে এশিয়ার সবথেকে বড় দরজা আছে, আর একটা ভিতরে খুব ভালো মসজিদ আছে। তো এখন আমি সিকরিতে আছি, সিকরিতে বিভিন্ন জায়গাগুলো ঘুরবো। একটা জায়গা আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে পুরো জায়গাটা দেখছেন না, এইখানে রাখা থাকতো রাজ পরিবারের বা সম্রাটদের যে ঘোড়াগুলো সেইগুলো, ওই যে খুঁটিগুলো আছে, ওই যে গোল গোল, এইগুলোতে ঘোড়াগুলো বাঁধা থাকতো। আর এই মাঝখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে তাদের খাবার রাখা থাকতো। সেখানে একটা ঘর আছে, প্রচুর ঘোড়া এখানে থাকতো, না হলে এত বড় জায়গাটা কখনোই তৈরি হতো না, বিশাল বড়। এইখান থেকে আমি ঘোড়া শুরু করলাম এই সিকরির ফোর্ট, আর বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, আপনাদেরকেও দেখাবো, আসুন আমার সঙ্গে। এই যে মহলটা দেখছেন, এইখানে রাজা বীরবল থাকতেন। এই সামনে হচ্ছে আস্তাবল, এই আস্তাবল থেকেই আপনাদেরকে এই জায়গাটা দেখানো শুরু করলাম। আর এইটা হচ্ছে রাজা বীরবলের মহল। রাজা বীরবল ছিলেন আকবরের যে নবরত্ন ছিলেন, নজন মন্ত্রী, তাদের মধ্যে একজন খুব কাছের মানুষ ছিলেন আকবরের, সম্রাট আকবরের। তবে এইখানে বরাবর কিন্তু তিনি থাকতেন না, এখানে আগে থাকতেন রানী সেলিমা বেগম। তো সেলিমা বেগমের মৃত্যুর পর রাজা তাকে এই মহলটা দিয়ে দেয়, তখন রাজা বীরবল এখানে থাকতেন। সব লাল বেলে পাথরের উপরে কাটছে, উপরেও কাজ করা আছে, দেখো কত সুন্দর। আস্তাবল দেখে চলে এলাম রানী যোধাবাইয়ের রান্নাঘরের সামনে। এই রান্নাঘরে রাজস্থানী স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায়। এই যে নকশাগুলি এখানে দেখছেন, এগুলি মহিলাদের ঝুমকো যে কানের হয় তার নকশা। বর্তমানে রান্নাঘরের ভিতরে কিন্তু প্রবেশ করা যায় না। দেখুন, আমি এইখান থেকে এলাম, এখান থেকে টিকিটটা কেটে টিকিট দেখি আমি এটা এখান থেকে এলাম। আর এইটা হচ্ছে রানী যোধাবাইয়ের মহল, আর ওখানে হচ্ছে এই যে দুটো জানালা করা আছে জানালার মতো, এইটা হচ্ছে রাজা এবং রানী দুজনে এখানে দাঁড়াতেন, প্রজাদের সঙ্গে দেখা করতেন। বাহ, দারুণ সুন্দর। ওই যে ওপরে নীল রংটা আছে না, ওই নীল রংটা কিন্তু সেই সময়ের, এটা কিন্তু নতুন নয়। এখানে রানীর জন্য দুটো মহল করা হয়েছিল, একটা গরমকালে থাকার জন্য আর একটা শীতকালে থাকার জন্য। আর এইটা হচ্ছে সেই তুলসী গাছ, এখন আর তুলসী গাছ এখানে নেই, এখন তুলসী গাছ সরিয়ে একটা অন্য গাছ দেওয়া হয়েছে, কারণ তুলসী গাছ অনেকে ছুঁয়ে ফেলেন, না অনেকে আবার নোংরা করে ফেলেন, সেই কারণে এই গাছটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসুন, রানী যোধাবাইয়ের শ্রীকৃষ্ণের মন্দিরটা, এটা মন্দিরটা আপনাদের দেখাই।
এই যে রানী যেহেতু হিন্দু ছিল সেই জন্য এখানে যে স্থাপত্যগুলি নির্মাণ করা হয়েছে সেগুলোও কিন্তু সব হিন্দু ধর্মেরই মতো, হিন্দু ধর্মেরই যে ডিজাইনগুলো হয়, ঘট, ফুল। আরও এইদিকে দেখুন, এই হচ্ছে ঘণ্টা। এইখানে কৃষ্ণ ঠাকুর থাকতেন, শ্রীকৃষ্ণ এখানে থাকতেন, পুজো সামগ্রী এদিকে রাখা হতো এই ঘরটায়। এদিকে একটা ঘর ছিল, এখানে বেদি করা আছে। এখানে যে শ্রীকৃষ্ণের বিগ্রহটা ছিল সেটা এখন আর নেই, সেটা কিন্তু সোনার ছিল, নিয়ে চলে গেছে, যেরকম সব কিছু নিয়ে গেছে সেইভাবে নিয়ে চলে গেছে। আর আরও সব ছোটো ছোটো ঘরের মতো করা আছে। এখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি বিগ্রহ ছিল, সেগুলোকেও তিনি পুজো করতেন, তবে তিনি শ্রীকৃষ্ণেরই প্রধান ভক্ত ছিলেন। দারুণ সুন্দর জায়গাটা, এই দেখুন উপরে ফুল, ঘণ্টা, এখানেও ফুল, এখানে তিলক, সব কিছু এখানে করা আছে। এই যে মহলটা আছে, এই মহলটাতে রানী যোধাবাই থাকতেন শীতকালে। এই জানলাগুলো দেখুন, জানলাগুলোয় কিন্তু কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। আর এর ঠিক উল্টো দিকে যে মহলটা আছে, এই মহলটাতে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আর পিছন দিকে একটা জলাশয় আছে, যেটা সম্রাট বানিয়েছিলেন যাতে হাওয়া বাতাস আসতে পারে, যার নাম ছিল মতিঝিল। ওই দেখুন, ওই জানলাটা ওখানে ফাঁকা আছে, তো সেই এই জানলাগুলো বা পিছনে যে জলাশয় মতিঝিল এগুলো নির্মাণ করা হয়েছিল কিন্তু যাতে হাওয়া বাতাস আসে, গরমকালে এখানে থাকতে কষ্ট না হয়। এই যে জলাশয়টা দেখছেন, সেই সময় এই জলাশয়ের মধ্যে এমনি সাধারণ জল থাকতো না, সেই সময় এখানে গোলাপ জল থাকতো। শোনা যায় যে সঙ্গীত সম্রাট তানসেন এখানে বসে নাকি সঙ্গীত চর্চা করতেন, আর রাজা রানী এই উপরে বসে সেগুলো উপভোগ করতেন। সঙ্গীত সম্রাট তানসেন তিনি ছিলেন নবরত্নের যে মন্ত্রিসভার নটা মন্ত্রী তাদের মধ্যে একজন। একবার নাকি দীপক রাগ গে তিনি নাকি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন, আর তার যে প্রতিদ্বন্দ্বী ভ্যাজু বাউরা সে নাকি মেঘমল্লার গে বৃষ্টি নামিয়েছিলেন। এছাড়া এখানে দেখুন চারটে রাস্তা আছে যাওয়া আসা করার জন্য, এই জন্য এই জায়গাটাকে চার চামানও বলা হয়। আচ্ছা, আমার পিছনে এই যে মহলটা দেখছেন, এটা হচ্ছে দিওয়ানে খাস, এটা হচ্ছে সম্রাটের খাস মহল। এখানে তিনি মন্ত্রীদের সাথে নিয়ে বিভিন্ন রকম সভা করতেন, আইন কানুন রক্ষা করতেন। আসুন এই মহলটার ভিতরে একবার যাই। বাহ, দারুণ সুন্দর। এই দেখুন, এই উপরে মাঝখানে সম্রাট বসতেন, আর এই নদিকে নজন মন্ত্রী বসতেন। আর এই যে দরজাগুলো আছে, এই দরজাগুলো দিয়ে উপরে ওঠা যেত, কিন্তু এখন আর উঠতে দেওয়া হয় না, কারণ পর্যটকদের চাপে এটা ভেঙে যেতে পারে, সেই কারণে এখন আর উঠতে দেওয়া হয় না। আর এই যে পিলারটা দেখছেন, এইটা সব ধর্মের প্রতীক। এইখানেই সম্রাট সেই দিন ই ইলাহি যে ধর্ম আছে তার সূত্রপাত এখানেই করেছিলেন। আসুন এবার আপনাদেরকে আরও একটা সুন্দর জায়গা দেখাবো, সেটা হচ্ছে খাজানা মহল, যেখানে ওই সেই সময় রানীরা তাদের যে সম্পত্তি ছিল সেগুলো লুকিয়ে রাখতো, আর বিভিন্ন দাসীদের সাথে খেলা করতো, সেই জায়গাটা দেখাবো। এই দেখুন, এই যে পাথরগুলো এখানে দেওয়া আছে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই চারদিকে করা আছে।
এইসব জায়গাগুলোতে রানীরা কাপড়ের থলিতে করে মোহর লুকিয়ে রাখতো, তারপর দাসীদের সেগুলো খুঁজতে হতো কোথায় আছে। তো এই ধরনের বিভিন্ন কাহিনী এই কেল্লার সাথে যুক্ত আছে, সেগুলো আপনাদেরকে একে একে শোনাচ্ছি। ভালো লাগে, আমার নিজেরও শুনতে খুব ভালো লাগে, আর আপনাদের জানাতেও আমার খুব ভালো লাগে। আচ্ছা, এইটা হচ্ছে দেওয়ানে খাস, আর এইটা হচ্ছে দেওয়ানে আম। তো এখানে জনসাধারণের বিচার হতো, যে দোষ করতো তাকে হাতির পায়ে থেতলে মেরে দেওয়া হতো। আর এর ঠিক সামনে একটা জায়গা দেখুন, এই যে বসার জায়গাটা দেখছেন না, এখানে সম্রাট আর তার রানী বসে খেলা করতেন। এখানে এই দেখুন পচিসি বা ওই দাবার মতো যে গেমগুলো হয় সেই গেমগুলো কিন্তু এখানে খেলা হতো। এই যে ঘরগুলো আছে, এইসবগুলোতে কোনো গুটি থাকতো না, ওই দাসীরা থাকতো। যেমন আমরা আগ্রা ফোর্টে দেখেছি দাসীরা এখানে থাকতেন, তারা বিভিন্ন রঙের জামা পরে থাকতেন, যখন চাল হতো তখন ইশারায় তাদেরকে বলা হতো আর তারা নড়াচড়া করতো। এই সামনে দেখুন হাওয়া মহল, এই বাড়িটাতে কিন্তু কোনো রকম দেওয়াল নেই, পুরোটাই খাম্বার ওপর দাঁড়িয়ে আছে। চলুন এটা আপনাদেরকে ভিতর থেকে দেখাবো। এই যে এটা হচ্ছে পঞ্চমহল, এই পঞ্চমহল নামকরণের পিছনে কারণ হচ্ছে এখানে পাঁচটি তলা আছে, সেই জন্য এই নামকরণ করা হয়েছে। এখানে মোট 176টা পিলার আছে আর কোনো রকম দেওয়াল নেই। শোনা যায় যে হিন্দু রানীরা যে ছিল সে যখন পুজো হতো সেই সময় এখানে আসতেন পুজো করার জন্য, আর যারা মুসলিম রানীরা ছিলেন তারা এখানে আসতেন যখন ঈদের সময়, তখন আসতেন চাঁদ দেখার জন্য, এছাড়া হাওয়া খাওয়ার জন্য এখানে আসতেন, সেই জন্য এটাকে হাওয়া মহল বলা হয়। আর এই সামনের যে বাগানটা আছে এইখানে বিভিন্ন রকম গাছ লাগানো হতো, ফুল গাছ, চামেলি গাছ থাকতো, জুঁই গাছ থাকতো, গোলাপ গাছ থাকতো, তার গন্ধটা এখান থেকে ওনারা পেতেন, ভালো লাগতো। পঞ্চমহলের ঠিক সামনে যে ছোট দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ছিল একটি বিদ্যালয়। সম্রাটের দাস দাসীদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করত। এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আবুল ফাজল, যিনি আইন ই আকবরী রচনা করেছিলেন। আচ্ছা, ওইটা হচ্ছে পঞ্চমহলের চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে দেওয়ানে খাস, এইটা হচ্ছে সঙ্গী সম্রাট তানসেন যেখানে গান করতেন, আর এইখানে একটা যে এই পাথরের একটা জায়গা আছে এখানে জল ধরে রাখা হতো। সম্রাট আকবর এই বাইরে থেকে জল আনাতেন, তিনি এখানকার জল খেতে পারতেন না, এখানকার জলে অনেক ক্ষার ছিল, তো সেই কারণে ওনার জন্য বাইরে থেকে আলাদা করে জল আসতো, এই জল এখানে সংরক্ষণ করে রাখা হতো, তিনি পান করতেন। এবার সম্রাটদের খাবার যে জায়গা সেইটা দেখাবো। এই দেখুন, সেই সময় এখানে সুন্দর কার্পেট বেছানো থাকতো, খাবার দাবার এখানে রাখা হতো, পর্দা দিয়ে ঘেরা থাকতো, হাজার কিছুই নেই, কালের সাথে সাথে সব শেষ। এইখানে খাওয়া দাওয়া করতেন। আচ্ছা, খাওয়া দাওয়ার জায়গা দেখানো হয়ে গেল, আসুন এবার শোয়ার জায়গাটা দেখিয়ে দিই। এখানকার সব জিনিস আপনাকে অবাক করবে, এত অদ্ভুত সব জিনিস আছে এখানে, দারুণ দারুণ। এই দেখুন, এইটা ছিল সম্রাটের পালঙ্ক, তখন এখানে কাঠের সিঁড়ি ছিল যেটা দিয়ে ওঠা হতো, এইখানে তিনি শুতেন, জানলা দিয়ে হাওয়া আসতো। দেখুন কত বড় পালঙ্ক, তবে পুরোটাই পাথরে, জায়গাটা একটু অন্ধকার। এখান থেকে মনে হয় ভালো বোঝা গেল, দারুণ সব কারুকার্য করা ছিল শোবার ঘরে। অন্ধকার হয়ে যাওয়ার জন্য যেটা আপনাদেরকে দেখাতে পারছিলাম না, আমি ওইটা দিয়ে ঢুকেছিলাম, ওখানে হচ্ছে খাবার ঘর ছিল, ওর পাশেই হচ্ছে শোয়ার ঘর। এবার
যখন গরমের সময় থাকতো তখন সম্রাট কিন্তু নিচের ঘরগুলোয় শুতেন, আবার যখন শীতকাল পড়ে যেত সেই সময় হচ্ছে ওই উপরেরগুলোয় থাকতেন। উপরে যাওয়ার রাস্তা এখন বন্ধ আছে, উপরে যদি উনি থাকতেন সেই সময় রোদ পেতেন, আলো পেতেন, সেই জন্য উপরে থাকতেন। উপরে যাওয়ার রাস্তা কিন্তু এখন বন্ধ আছে। আচ্ছা, এই দিওয়ানি খাসের পাশে এই যে জায়গাটা আছে, দারুণ আর্কিটেকচার করা আছে। এই জায়গাটাতে রাজ জ্যোতিষ বসতেন, সম্রাটের যখন কোনো বিষয়ে জানার থাকতো তখন তিনি এখানে আসতেন, এখানে এসে রাজ জ্যোতিষের সাথে আলোচনা করতেন। রাজ জ্যোতিষের নাম ছিল পণ্ডিত পুরুষোত্তম দাস, তার সাথে তিনি এখানে কথা বলতেন, বলে সমস্ত বিষয়গুলো জানতেন। এটা পুরোটা জৈন স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। আসুন আপনাদের সামনে দিয়ে স্থাপত্যগুলি দেখাই। এইগুলিকে হঠাৎ করে দেখলে মনে হয় যে হাতির সুরের মতন, কিন্তু এগুলো হাতির সুর না, এগুলো হচ্ছে সব কুমিরের ডিজাইন করা আছে। এই দেখুন পা। জৈন স্থাপত্য শৈলীতে এটা নির্মাণ করা হয়েছে। এই খাত থেকে যদি আপনি একবার জায়গাগুলোকে দেখেন, এই আধুনিক মানুষগুলোকে যদি সরিয়ে দেন, এই জায়গাটা অদ্ভুত রকম লাগবে, ঠিক যেন আপনি পিছিয়ে যাবেন কয়েকশো বছর আগে। অনুপ তালাবের ঠিক সামনের এই বাড়িটা হলো সম্রাট আকবরের পত্নী রুকাইয়া বেগমের মহল, সব থেকে ছোট মহল কিন্তু সব থেকে সুন্দর। এর নাম শীশমহল। সেই সময় বহু মূল্যবান কাঁচ এখানে বসানো ছিল, অনেক দারুণ নকশাও ছিল। এখানে এই ছোট ছোট বক্সগুলি যেগুলি আছে এগুলিতে কাঁচ বসানো ছিল, হিরে রুবি পান্নার মতো বিভিন্ন মূল্যবান রত্নও ছিল বসানো, পাখির ও বিভিন্ন প্রাণীর চোখের নকশাতে বসানো ছিল মূল্যবান পাথর, ছিল চন্দন কাঠের দরজা, কিন্তু এই সবই এখন লুট হয়ে গেছে। আচ্ছা, এই যে গেটটা দিয়ে আমি এলাম না, এর সামনে ছিল দিওয়ানে খাস আর এটা হচ্ছে দিওয়ানে আম। এখানে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার কাজ চলতো, তাদের শাস্তি দেওয়া হতো। এই যে মাঝখানের ঘরটা, এইখানে রাজা বসতেন, তার মন্ত্রী বসতেন, বিচার ব্যবস্থা করা হতো। আচ্ছা, সিকড়ি আমাদের দেখা হয়ে গেল, এবার আমি যাচ্ছি বুলন্দার বাজার দিকে। বুলন্দার বাজার এই সামনেই দেখা যাচ্ছে, বিশাল বড় দরজা, অনেক দূর থেকেই দেখা যায়। এবার ওটা হচ্ছে একটা ধর্মীয় স্থান যেখানে পীর বাবা সেলিম চিশতির দরগা আছে, আর এশিয়ার মধ্যে সব থেকে বড় দরজা আছে। এই দেখুন সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি বুলন্দ দরওয়াজার সামনে। এই দেখুন, এই দরজার উচ্চতা হচ্ছে 176 ফুট আর চওড়ায় হচ্ছে 90 ফুট। সারা বিশ্বে এত চওড়া দরজা নেই, আর এশিয়ার মধ্যে সব থেকে উঁচু দরজা হচ্ছে এটা। বুলন্দ মানে হচ্ছে উঁচু আর দরজা মানে তো দরজা। 1573 সালে গুজরাট জয়ের পর সম্রাট আকবর এই দরজা নির্মাণ করেন জয়ের স্মারক হিসাবে বা স্মৃতি হিসাবে। তবে অনেকে বলেন যে এটা 1601 সালে নির্মাণ করা হয়েছিল। তাজমহলেতে যেমন আমরা দেখেছিলাম না এই লেখাগুলো, এগুলো সব পবিত্র কোরআনের কিছু অংশ। আর তাজমহলে কালো পাথর দিয়ে খোদাই করা ছিল, এখানে এইভাবে রাখা আছে। আর এইখান দিয়ে সম্রাট প্রবেশ করতেন ভিতরে। আর ওইখানে নটা যে ছোটো ছোটো দরজা দেখছেন, ওখানে নবরত্নের 9 জন মন্ত্রী ওখানে থাকতেন। এই দরজাটা দেখুন, অনেক ঘোড়ার নাল লাগানো আছে। আনা গেলে
এই ঘোড়ার নালগুলি বিভিন্ন সময়ে এখানে লাগানো হয়েছে। আর ওইটা হচ্ছে পীর বাবা সেলিম চিস্তির দরগা। এইখানে আরও একটা দরজা আছে, সেটা তুলনামূলক একটু ছোট, যেটা দিয়ে আমি প্রবেশ করলাম সেটা অনেক বড়। আর এখানে একটা মসজিদ আছে। এই জায়গাটি যেটি আছে, এই জায়গাটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। আর এখানে এই যে সমাধিটা আছে সেলিম চিস্তের, এটাও কিন্তু লাল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। এরপর জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর যখন জানতে পারেন যে এখানে একটা সেলিম চিস্তির, পীর বাবা সেলিম চিস্তির দরগা আছে, তখন তিনি এটাকে শ্বেতপাথর দিয়ে বাঁধিয়ে দেন। এই পিছন দিকে হচ্ছে জামা মসজিদ, আর এই উল্টো দিকে হচ্ছে আরও একটা দরজা আছে যেটা দিয়ে প্রবেশ করা যায়। এই হলো জামা মসজিদ, এইটা হচ্ছে দরগা, আর এইখানে সেলিম চিস্তির, পীর বাবা সেলিম চিস্তির পরিবারের যে মানুষজন আছেন তাদের সমাধি এখানে আছে। এটা হচ্ছে বুলান্দার বাজার পিছনের দিক। আর এইখানটা দেখুন, এখানে যে ঘরগুলো আছে এর সংখ্যা হচ্ছে 84। এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে পড়াশোনা হতো, শিক্ষক ছিলেন আবুল ফজল ফেজি। আর ওই এই দেখুন, এই যে কালো কালো ছোটো ছোটো ওখানে দেখুন জায়গা আছে সব চারদিকে, এইগুলোতে মশাল জ্বালানো হতো, সেই জন্য ওই গর্তগুলো করা আছে, ওখানে মশাল রাখা থাকতো। একটা অদ্ভুত শান্তি আছে এখানে, আর এই সব পিছন দিকে সব সমাধি আছে। এই সমাধিতে আমি বেশি যাব না, শুধু শুধু এই জায়গাগুলোকে এ করা ঠিক নয়, এখানে সবই সমাধি, আমি নেমে যাব। চারদিকে সব সমাধি, আপনারা যদি আসেন এই সমাধিগুলো দেখবেন। এই দেখুন এখানেও আছে, এইসব জায়গায় ওই কী জামা কাপড় পরে আছি, সারাদিন ধরে ঘুরছি, এইভাবে যাওয়াটা ঠিক না, যাব না। আর আহামরি এখানে এমন কিছু দেখার নেই, শুধু একটা কথা মাথায় রাখবে যে যদি পুরুষদের সমাধি হয় তাহলে ওই একটা লম্বা উপরে দাগের মতো থাকে, আর মহিলাদের সমাধিতে একটা চৌকো বক্সের মতো করা থাকে। শাহি দরজার একদম সোজাসুজি একটি দরজা দিয়ে চলে যাওয়া যায় একটি সুড়ঙ্গ পথে। মনে করা হয় এখান থেকে আনারকলিকে আগ্রা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে লাহোরে নিয়ে যাওয়া হয়, এরপর তাকে দেয়াল আবদ্ধ করা হয়। তবে অনেকে বলেন এটা একটা সামান্য গুদাম ঘরের মতো, আর এর দৈর্ঘ্যও খুব বেশি নয়। এর উপরেই একটি ভেন্টিলেশনের মতন করা আছে, যার মধ্যে দিয়ে বাইরের ঠান্ডা হাওয়া এখানে প্রবেশ করত। আগ্রা ভ্রমণের একদম শেষ বেলায় আমি আগ্রার প্রসিদ্ধ পেঠা বা মোরব্বা কিনে নিয়ে যাই বাড়ির জন্য, সত্যিই বেশ ভালো খেতে। পরের দিন আমি এখান থেকে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার উদ্দেশ্যে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি, যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।